আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি তো বিন্দাস আছি। আজকে তোমাদেরকে দেখাবো সিলেটের লালাখাল। তোমরা অনেকেই নিশ্চয়ই এখানে এসে ঘুরে গিয়েছো এবং অনেকেরই ইচ্ছে আছে এই সিলেটের লালাখাল ঘুরতে আসার। যারা নাকি তোমরা ঘুরতে আসবে তাদেরকেই আমি এখানের কিছু ইনফরমেশন দিব আর এখানের সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। এখন আমি তোমাদেরকে প্রথমেই বলে দিব তোমরা সিলেটের এই লালাখালে কিভাবে আসবে। যারা তোমরা সিলেটের বাইরে থেকে আসবে তারা অবশ্যই প্রথমে সিলেট শহর পর্যন্ত তোমাদেরকে পৌঁছাতে হবে বাই রোড, বাই ইয়ার বা ট্রেনের মাধ্যমে করেও তোমরা চলে আসতে পারো সিলেটে। সিলেট থেকে প্রায় 43 কিলোমিটার দূরে যেহেতু এটি, তো তোমরা মাইক্রো, সিএনজি যে কোনো একটি যানবাহনের মাধ্যমে চলে আসতে পারো সিলেটের জৈন্তাপুরে। জৈন্তাপুরেই রয়েছে সারিঘাট। সারিঘাট থেকেই তোমরা যেতে পারো লালাঘাটের মেন পয়েন্টে। তবে আমি এখন তোমাদেরকে বিস্তারিত বলে দিব লালাখালের মেন পয়েন্টে তোমরা কিভাবে কিভাবে যেতে পারো এবং তোমাদের কস্ট কতটুকু পড়বে। সারিঘাট থেকে যদি তোমরা বোর্ড ভাড়া করে লালাখালের মেন পয়েন্টে যেতে চাও তাহলে তোমাদেরকে একটু বেশি টাকা গুনতে হবে। এখানে প্রায় 2000 থেকে 2500 টাকা পর্যন্ত বোট ভাড়া দিতে হবে। তবে কোনো টাইম নেই, যতক্ষণ তোমরা চাও ততক্ষণই ঘুরতে পারবে এই লালাখালটি। আর তোমরা যদি বেশি সময় বোর্ডে পার করতে না চাও তাহলে তোমরা সারিঘাট থেকে না উঠে এখানে একটি নাজিমগড় রিসর্ট রয়েছে, সেই রিসর্ট থেকেও বোর্ড ভাড়া করে তোমরা লালাখালের জিরো পয়েন্টে চলে যেতে পারো। সেখান থেকে যদি তোমরা যাও তাহলে তোমাদেরকে ভাড়া গুনতে হবে মাত্র 1200 টাকা। এখন তোমাদেরকে বলবো এই লালাখালটা মানুষ কেন এত দেখতে আসে এবং এখানে কী কী রয়েছে। আসলে এই লালাখালের মেন সৌন্দর্যটাই হচ্ছে এখানের পানি, আর সেটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো। দেখতেই পাচ্ছ এখানের পানির কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম সবুজ আর একদম ক্লিন। লালাখালের মেন পয়েন্টের পানি এতই স্বচ্ছ যে নিচের যে পাথরগুলো রয়েছে সেগুলো স্পষ্ট দেখা যায়। এছাড়া লালাখাল বোর্ড দিয়ে ঘোরার সময় একটি চা বাগান পড়ে যেটাকে লালাখাল চা বাগান বলা হয়। তোমরা বোর্ড দিয়ে ঘোরার সময় সেখানে নেমে সেই চা বাগানটা ঘুরে দেখতে পারো, খুবই সুন্দর। এছাড়া এখানে আরেকটি রয়েছে নাজিমগড় রিসর্ট, সেটা তো অনন্য সুন্দর একটি জায়গা। আর রয়েছে এখানে বিডিআর ক্যাম্প, তবে বিডিআর ক্যাম্পে তোমরা যে কেউই যেতে পারবে না, সেখানে যাওয়ার জন্য অবশ্যই আগে অনুমতির দরকার হবে। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই লালাখাল, এটাকে লালাখাল বলা হলেও এটি কিন্তু একটি নদী, এটি হচ্ছে সারেং নদী। আর এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে, এখানে অনেকেই আসে মাছ ধরার জন্য। তোমরা আমার সাথেই থাকো তাহলে দেখতে পারবে যে চারিদিকে দুই পাশে অনেকেই মাছ ধরছে, ভালো করে লক্ষ্য করে দেখো। দুই দিকে সারি সারি সবুজ গাছ আর মাঝখান দিয়ে সবুজ পানির নদী চলে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ কাশবন, দেখতে খুবই ভালো লাগছে। আসলে এমন পরিবেশে গেলে মনটা একদম প্রকৃতির সাথে মিশে যায়। আমাদের সবার উচিত এমন প্রকৃতির কাছাকাছি যাওয়ার, কারণ মন হালকা করার কিন্তু দরকার রয়েছে। মন ভালো তো সব ভালো, তাই এই যান্ত্রিক জীবনের থেকে মাঝে মাঝে আমাদের উচিত এমন প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাওয়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড়, এই পাহাড়গুলো কিন্তু আমাদের বাংলাদেশের পাহাড় নয়, এগুলো অনেক উঁচু উঁচু ইন্ডিয়ান পাহাড়। দেখতে কতই না সুন্দর লাগছে, আমার কাছে তো অসাধারণ লাগছে।
এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমি হারিয়ে যাই অজানায়। সব সময়ের মতো পুরন কথা নতুন করে বলে নেই, যারা তোমরা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, যেন তারা খুব সহজে সিলেটে এসে খুব কম খরচে খুব সহজভাবে ঘুরে যেতে পারে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কারো উপকারে আসে তাহলেই আমার এই ভিডিও করা সার্থক। তবে তোমাদেরকে আজ এখন একটি সিক্রেট বলি, এই যে তোমরা যে ভিডিওটা আমার দেখছো এই ভিডিওটা কিন্তু আমি করিনি, এই ভিডিওটা করেছে আমার উনি, আমার জন্য তোমাদের জন্য। তো আমার দুষ্ট মিষ্টি আপুমণি আর ভাইয়ারা আর যারা নাকি তোমরা আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আমার আজকের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে, কারণ এটি হচ্ছে আমার উনির করা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর আমার কাছে তো মনে হচ্ছে একদম পারফেক্ট। তবুও তোমরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের জিজুর হাতের করা এই ভিডিওটি কেমন হয়েছে। লালাখালের এই পানি সৌন্দর্য উপভোগ করতে যদি পুরোপুরি চাও তাহলে তোমরা অবশ্যই লালাখালের মেইন পয়েন্টে গিয়ে তোমরা একটু এই পানিতে নামবে। এই পানি একদম স্বচ্ছ পরিষ্কার, নিচের পাথরগুলো এত স্পষ্ট দেখা যায় যে ধরে ধরে দেখতে তোমাদের অনেকে ভালো লাগবে। আর ওই মেইন পয়েন্টে অনেক মানুষ রয়েছে যারা নাকি কয়লা উত্তোলন করে, তোমরা ওখানে গেলে দেখতে পারবে যে ওরা কিভাবে খুব নিখুঁতভাবে কয়লা উত্তোলন করছে। তবে যে কোনো পানির জায়গায় কিন্তু ঘুরতে গেলে সবাইকে খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই লালাখালে। এই লালাখালের খালটা কিছু কিছু জায়গায় পানি খুবই কম, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে পানি অনেক বেশি, যা খুবই ডেঞ্জারাস। পা যদি একবার ফচকে যায় তাহলে পানির সাথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো, এটা হচ্ছে মেইন পয়েন্ট লালাখালে। এই যে আমরা কিন্তু পানিতে ঠিকই নেমেছি আর আমার উনির হাতে লাঠি, কারণ এখানের পানির কিন্তু অনেক বেশি স্রোত। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটার আশেপাশে রয়েছে চা বাগান, আর যে গ্রামটি রয়েছে সেটা কি বলবো, অনেকই সুন্দর। আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাজিমগঞ্জ রিসোর্টের ছবি। তবে এই ছবিগুলো হচ্ছে গত বছরের, গত বছর আমি গিয়েছিলাম কিন্তু তোমাদের জন্য ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি ছিলাম শুধুই লাকি আর এখন হয়েছি বিডি ব্লগার লাকি। তাই আমার উনি গিয়ে আমার জন্য নিয়ে এসেছে ভিডিও। এই যে এখন যেটি দেখতে পাচ্ছ যে ঘাটটি, এটি হচ্ছে নাজিমগড় রিসোর্টের ঘাট। এখানে দেখো মাছ ধরার ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু সারি সারি অনেকগুলো বোর্ড রয়েছে, তোমরা এখান থেকেও লালাখালের মেইন পয়েন্টে যেতে পারো আর ভাড়া 1200 টাকা মাত্র। এখানে যে রিসোর্টটি দেখলে নাজিমগড়, এখানে তোমরা কিন্তু রাত যাপনও করতে পারবে। রাত যাপনের জন্য এখানে দুই রকম সিস্টেম রয়েছে, একটি হচ্ছে ওদের বিল্ডিং রয়েছে, তোমরা যদি রাত যাপনের জন্য রুম ভাড়া করে নাও তাহলে তোমাদেরকে 12,000 টাকা গুনতে হবে। আর তোমরা যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য রাত যাপন করতে চাও তাহলে ওদের এখানে ক্যাম্প করা আছে, মানে তাঁবু টেনে টেনে ঘর বানানো রয়েছে, যেখানে নাকি তোমরা থাকলে সিলেটের লালাখালের যে রাতের যে একটা সৌন্দর্য সেটা তোমরা উপলব্ধি করতে পারবে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল, তোমরা আসলেই বুঝবে এটার সৌন্দর্যটা কেমন। আমার বিশ্বাস তোমাদের অনেক অনেক ভালো লাগবে। নাজিমগড় রিসোর্টের পরেই রয়েছে বিডিআর ক্যাম্প, আর এই বিডিআর ক্যাম্পে কিন্তু যে কেউ যেতে পারবে না। তোমাদেরকে আমি আগেই বলেছি বিডিআর ক্যাম্পে যাওয়ার জন্য অবশ্যই আলাদা পারমিশনের দরকার রয়েছে, ওরা সবাইকে এখানে অ্যালাউ করে না, কারণ এখানে সিকিউরিটির ব্যাপার আছে। সিলেট
সিলেটের লালাখাল সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। তারপরেও তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বা জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জিজ্ঞেস করো। আমি আমার ওনাকে জিজ্ঞেস করে তোমাদের উত্তর দিয়ে দিব, কারণ আমার নিজেরই অনেক কিছু জানা নেই। আর তোমরা চলে আসতে পারো এই শীতে সিলেটের লালাখালে, নিজের চোখেই উপভোগ করতে পারো লালাখালের সৌন্দর্য, সুন্দর এই সবুজ পানি। আর রয়েছে লালাখালের যে বাগানটি, সেটি অনেক অনেক বড়। আমার বিশ্বাস তোমরা যখন সেই চা বাগানে ঘুরে বেড়াবে তোমাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে লালাখালের চা বাগানের পাশে যে গ্রামটি রয়েছে সেটি কিন্তু অনেক অনেক সুন্দর। সেখানে কয়েকটি সাঁকো রয়েছে যেখান দিয়ে তোমরা যখন পার হবে ভয়ও পাবে আবার মজাও পাবে। আর নাজিমগড় রিসোর্টের কথা কি বলবো, তোমরা যারা নাকি লালাখালে আসবে তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা এক রাত হলেও এই নাজিমগড় রিসোর্টে অবশ্যই থাকবে। তাহলে দিনের সৌন্দর্য যেমন রয়েছে লালাখালের, তেমনি রাতের যে একটা অন্যরকম আলাদা সৌন্দর্য রয়েছে সেটা এই নাজিমগড় রিসোর্টে তাঁবুর মধ্যে থেকে বসে উপলব্ধি করতে পারবে, যেটা নাকি আমি যখন গিয়েছি তখন করতে পেরেছি। যান্ত্রিক এই জীবনে ব্যস্ততার দোহাই দিয়ে সবসময় কাজে মগ্ন না থেকে একটু সময় বের করে আমাদের উচিত এমন প্রকৃতির টানে ছুটে যাওয়া, কারণ প্রকৃতির এই সৌন্দর্যে আমাদের মনটিও কিন্তু সুন্দর হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে প্রকৃতির মতো বিশাল, আকাশের মতো নীল। আমি তোমাদের লাকি, তাই তো খুব বিন্দাস থাকি, কারণ আমি সময় আর সুযোগ পেলেই চলে যাই প্রকৃতির অনেক কাছে। আমার আজকের এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। অনেক কথা হলো, অনেক বকবক হলো, এখন বিদায় নেওয়ার পালা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো। আর আমি তো তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় দোয়া করি আর করেই যাব। আল্লাহ হাফেজ।